পরগনার মহেশতলা পৌরসভার অন্তর্গত 30 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের তত্ত্বাবধানে এবং রৌদ্রছায়া ক্লাবের সহযোগিতায় একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং ছানি অপারেশন শিবিরের আয়োজন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি 30 নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সুখদেব নস্কর এবং 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেখা মালী নস্করের তত্ত্বাবধানেই অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশতলার বিধায়ক তথা মহেশতলা পৌরসভার চেয়ারম্যান দুলাল দাস, বজবজ বিধানসভার বিধায়ক শ্রী অশোক দেব এবং অন্যান্য নেতা নেতৃবৃন্দ। 350 মানুষকে এই চক্ষু পরীক্ষা শিবিরে অংশগ্রহণ করা হয়। শুধু চক্ষু পরীক্ষা এবং ছানি অপারেশন নয়, অংশগ্রহণকারী সবাইকে যাদের প্রয়োজন তাদের বিনামূল্যে চশমা প্রদান করা হবে বলেও আশ্বস্ত করা হয়। ৩০ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস তরফে আয়োজিত যে চক্ষু শিবিরে আয়োজন করা হয়েছিল, এই ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে অজয় নাথ মহাশয়। এখন আমরা অনুরোধ করব আমাদের সকলের অত্যন্ত প্রিয় করি, দেশের কাজ করার চেষ্টা করি, মানুষের পাশে দাঁড়াই। যারা আছে এই উৎসব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং আশা করব আগামী যারা বৃহত্তর কাজ করবে। এই কথা বলে সবাইকে আন্তরিক ধন্যবাদ, নমস্কার, শুভেচ্ছা জানিয়ে আমার মহেশতলা 30 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি আয়োজিত চক্ষু পরীক্ষা শিবিরের আমরা আয়োজন করেছি। আমাদের এই অনুষ্ঠান সারা বছরব্যাপী বিভিন্ন সামাজিক দায়বদ্ধতার সঙ্গে আমরা পালন করে আসি। আমাদের এখানে কাউন্সিলর উপস্থিত আছেন, ওয়ার্ড কমিটির সদস্যবৃন্দ, যুব নেতৃত্ববৃন্দ এবং সমস্ত সাধারণ মানুষ বিভিন্ন ওয়ার্ড থেকেও তারা চোখ দেখাবার জন্য এসেছেন এবং চোখের বিনামূল্যে তাদের চিকিৎসা এবং তাদের ছানি অপারেশন এবং বিনা পয়সা আমরা চশমা দেওয়ার ব্যবস্থা করেছি। আমরা মমতা ব্যানার্জির নির্দেশে তৃণমূল কংগ্রেসের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা মানুষের পাশে থেকে সারা বছর এইভাবে ওয়ার্ডে বিভিন্ন কর্মসূচির মাধ্যম দিয়ে আমরা পালন করে যাই। কত লোক এখানে উপস্থিত হয়েছে? ইতিমধ্যেই আমাদের 350 লোক মানে রুগী আর কি রেজিস্টারে নাম লিপিবদ্ধ করেছিলেন। আমাদের ডক্টরবাবুরা তাদের চিকিৎসা করছেন এবং কিছুক্ষণ অবধি আমাদের চলবে এবং যতক্ষণ আমরা শেষ হবে ততক্ষণ আমরা তাদের চিকিৎসা করিয়ে যাবো। ভালো সাড়া, বিভিন্ন ওয়ার্ড থেকে অনেক গরিব মানুষ, অনেক অসহায় মানুষ, অনেক বৃদ্ধ বৃদ্ধা এবং যারা তাদের পয়সা নেই, সম্বল নেই, তারা এখানে এসছেন এবং এইটা আমরা দারুণভাবে মানুষের পাশে সহযোগিতা পেয়েছি এবং তাদেরকে আগামী দিনে আমরা যাতে আরও অন্যান্য অনুষ্ঠানে উদ্বুদ্ধ করতে পারি আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চেষ্টা করি। অজয় রাজ, সভাপতি, 30 নম্বর ওয়ার্ড মহেশতলা তৃণমূল কংগ্রেস। বজবজ থেকে বাবলু মল্লিক, টাইমস বাংলা।